দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে গাবতলি হাটে, দেশের সর্ববৃহৎ হাটে একটা গরিবের আশা ভালোবাসা। সে এটাকে গত 3.5 বছর যাবত লালন পালন করছে, তার প্রতিদিনই তার পরিশ্রম ছাড়া 500 টাকার মতো একটা খরচ আছে। সেটার মূল্য হাঁকাচ্ছে 17 লক্ষ টাকা। আপনি বলছেন কাস্টমার নেটে দিয়েছে আপনার মোবাইল অনলাইনে অনলাইনে কাস্টমার দেখে ফেলেছে আপনার 9 লাখ টাকা 9 লাখ পর্যন্ত হাগিয়েছে। এমনি এমনিতে কেউ বাজারে কেউ আসছে? কিন্তু বাজারে কেউ আসেনি। এখন একটা দেখা যাচ্ছে কে তারা 2 টাকা বললো রাগ নাই, একজনা 6 লাখ মিলেছে, একজনা 7 লাখ মিলেছে, এরকম হলে মানে ক্রেতা তো সেটা বলতে পারে। হ্যাঁ, সেটা হলে বলতে পারে। আমি এই গাব দলে হাটে যে দামে কেনে সেই অনুযায়ী আমার যাতে 20,000 টাকা যাতে কম যাতে দেয় আমি খুশি মনে হেলিফারে নেবো। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা গ্রামের নাম মহেশপুর থেকে আমি আসছি। জি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আপনার পালিত পশুর নাম হচ্ছে যে গরিবের আশা ভালোবাসা? জি, গরিবের আশা এবং সবার জন্য আপনাদের জন্য ভালোবাসা নিয়ে একটা মানে আমি গরুর নাম। তাহলে এটা কি মানে আসলে খাবার দাবার মানে কি এটাকে আপনার নিজস্ব খাবার দাবার হয়? খাবার দাবারের তো শেষ থাকে না। খাবার দাবার প্রথমে এর আগে খাইয়েছি আমি 5 কেজি করে চাল, 2 কেজি করে ভুট্টার ময়দা, 1 কেজি করে এসে খুদের ভাতও দিয়েছে। তখন ভাতটা বেশি খায়নি, যে চর্বি হয়ে গেলে স্টক করতে পারে। এবার তার সাথে 2 কেজি করে এসে ধানের গুঁড়া, এবার 1 কেজি করে ছোলা, 1 কেজি করে চিটি গুঁড়ো এবং তার সাথে 1 পকে সাবু দিয়েছে ভাতটা। প্রতিদিন খরচ কত যায় এটা নিচে আপনার? এখন দেখা যাচ্ছে নিজের যাতে কর্ম ধরে খাটনি যাতে ধরে একবেলা কাঁচা ঘাস হয়ে এবার খাওয়ায়, তাতে দেখা যাচ্ছে আপনার সব মিলিয়ে সারাদিন আসলে এটা নিচে কত খরচ, কত টাকা খরচ করে? এইটা আমার খাটনি পাতে নিম্ন 500 টাকা খরচ ছিল। 500 টাকা এলে পরে কতদিন ধরে এটা আপনাকে লালন পালন? এটা আমি 3.5 বছর হচ্ছে পালন করি। ইয়া কি বাচ্চা কি আপনার নিজের? আমি হাটে থেকে কিনে, হাটে থেকে বাচ্চা নিয়ে আসা 3.5 বছর লালন পালন করে আজকে যে গরিবের আশা ভালোবাসা তৈরি করেছে। এই জন্য আশা নিয়ে আমি গাব তুলে আসছি যে বড় গরু ওখানে বেকরাই হয়, এই জন্য আমার। যদিও অনলাইন থেকে কয়েকজন কাস্টমার সেটা মূল্য নির্ধারণ করে করেছেন, এরপরও তিনি দেখছেন, আমরা আপনাদেরকে এই গরু নিয়ে প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient.